নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাতে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ বিশেষ খবর হলো, কৃষক ভাইদের জন্য রাজ্য সরকারের সহায়তা শিবির ও কৃষির যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান, গোমূত্র থেকে কীটনাশক তৈরি করে কৃষির উন্নতি ও আর্থিক লাভ এবং কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবার আসছি বিস্তারিত খবরে। গত 16 এপ্রিল থেকে দুবার শিলাবৃষ্টির কারণে যেসব কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের আর্থিক সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে গত 19 মে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আম্বারিহাট মাঠে অনুষ্ঠিত হলো একটি আর্থিক সহায়তা শিবিরের। এই অনুষ্ঠানে কৃষক ভাইদের বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী গৌতম দেব বলেন, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কিছু ক্ষতিপূরণ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে। এছাড়া কৃষি সরঞ্জাম আমরা দিচ্ছি এবং আমাদের সরকারের যে প্রকল্প আমার ফসল আমার গোলা, সেই প্রকল্পে আমরা পাকা গোলাঘর তৈরির জন্য 12,000 টাকা করে আমরা দুজন কৃষককে দেওয়া হচ্ছে, ফাঁসিদেওয়া ব্লকের 3 জন এবং খড়িবাড়ি ব্লকের 2 জন, এবং কাঁচাগোলা তৈরির জন্য 5,000 টাকা আর্থিক অনুদান 8 জন কৃষককে দেওয়া হচ্ছে। কয়েকজন কৃষক ভাই এই আর্থিক সহায়তা ও যন্ত্রপাতি পাওয়ার পর আমাদের জানালেন, এই আমার নিজের এই জল দেওয়ার খুব অসুবিধা পাইবের জন্য তাই অনেকদিন আগে অ্যাপ্লাই করছিলাম, ওই জন্য পেলাম আজকে। এটা কোদালেরও অসুবিধা খুব, ওই জন্যে অ্যাপ্লাই করছিলাম, পেলাম। স্প্রে করা মেশিন ছিল না, অনেকদিন আগে বলছিলাম, তারপরে আজকে এটা পেলাম আর কি। ঝড়ে বা শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে? হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে, ওই জন্য আমরা চেকটা পেলাম। কত টাকা পেয়েছে? 2700 টাকা। তাতে কী লাভ হবে বলে মনে হচ্ছে? কী লাভ, এটা খরচা আবার এটা জমিতে খরচা করতে হবে, মানে ক্ষতি যেটা হয়েছিল সেটা ওটা আর কি খরচা করতে হবে। চাষবাসের ক্ষেত্রে গোমূত্রকে কীটনাশক হিসেবে ব্যবহার করে কৃষিক্ষেত্রে উন্নতি ও আর্থিক লাভের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে জলপাইগুড়ির সেবাগ্রামের শ্যামল কুমার ঘোষ, যিনি কৃষিকাজের সাথে সাথে গত 20 বছর থেকে গো পালনও করছেন, আমাদের জানালেন, আমার একটাই পরিকল্পনা আছে, সেটা হচ্ছে কাউ ইউরিনকে কাজে লাগিয়ে কৃষিকাজে ব্যবহার করা। যেমন তামাক এবং কাউ ইউরিন ব্যবহার করে একটা সলিউশন হয় এবং তাতে রোগ পোকা দমনের একটা ভালো কাজ করে, এমনি কেমিক্যালকে অ্যাভয়েড করে। এবং কাউ ইউরিনের সাথে নিম পাতা মিক্সড করে এবং তার সলিউশন ব্যবহার করলে মানে রোগ পোকার ক্ষেত্রে একটা ভালো রকম সাফল্য পাওয়া যায়। ভবিষ্যতে এর একটা পরিকল্পনা রয়েছে এবং ভার্মি কম্পোস্ট, ভার্মি ওয়াশ এগুলো উৎপাদন করে তা ব্যবহারের উপযোগী করে তোলার একটা পরিকল্পনা আছে। বর্তমানে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখা যায়। আজ দেখে নেব এমনই একটি যন্ত্র। মাশরুম চাষের জন্য সিলিন্ডার তৈরিতে প্রচুর কুচো খড়ের প্রয়োজন। এই খড় হাতে কেটে টুকরো করা বেশ সময় সাপেক্ষ। অল্প সময়ের মধ্যে বেশি খড় কেটে টুকরো করা যায় এক বিশেষ যন্ত্রের মাধ্যমে। দেখা যাক এই যন্ত্রের কার্যপ্রণালী। আপনারা যে যন্ত্রটা দেখছেন এটাকে শ্যাপ কাটার বলা হয়। এটা দিয়ে খড় কাটা হয় মাশরুম সিলিন্ডারের জন্য, আর এটার দাম হচ্ছে 8,000 টাকা থেকে শুরু। এটা দিয়ে অল্প সময়ের মধ্যে প্রচুর খড় কাটা যায়, কারণ এই হাত দিয়ে কাটতে গেলে প্রচুর সময় দরকার, কিন্তু এই মেশিনটা থাকাতে অল্প সময়ের মধ্যে প্রচুর খড় কাটা হয়। পাট যেহেতু গত 4 দিন ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে, জমির অতিরিক্ত জল বের করে দিন ও চওড়া পাতা ও মুথা জাতীয় আগাছা একটি নিড়ানি দিয়ে তুলে ফেলুন। উচ্চ আর্দ্রতা থাকার ফলে পাট চাষে কাণ্ডপচা রোগ দেখা যেতে পারে। এর জন্য কার্বেন্ডাজিম
1% 3 মিলিলিটার জলে গুলে স্প্রে করুন। আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কুচবিহার জেলা আগামী 3 দিন মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 94 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 46 থেকে 68 শতাংশ, বাতাসের বেগ ঘন্টায় 5 থেকে 11 কিলোমিটার। জলপাইগুড়ি জেলা আগামী 3 দিন মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 79 থেকে 87 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 53 থেকে 66 শতাংশ, বাতাসের বেগ ঘন্টায় 5 থেকে 8 কিলোমিটার। উত্তর দিনাজপুর আগামী 3 দিন মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 71 থেকে 91 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 46 থেকে 64 শতাংশ, বাতাসের বেগ ঘন্টায় 13 থেকে 19 কিলোমিটার। এবার হাটে বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রিত বাজারের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বালুরঘাট বেগুন 600 থেকে 800 টাকা প্রতি কুইন্টাল, পটল 800 থেকে 1000 টাকা প্রতি কুইন্টাল, আলু 480 টাকা থেকে 540 টাকা প্রতি কুইন্টাল, চাল 1960 টাকা থেকে 2040 টাকা প্রতি কুইন্টাল। বক্সিরহাট বেগুন 1500 টাকা থেকে 1550 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 1750 থেকে 1800 টাকা প্রতি কুইন্টাল, পাট 3175 টাকা থেকে 3225 টাকা প্রতি কুইন্টাল, পটল 1700 টাকা থেকে 1750 টাকা প্রতি কুইন্টাল, আলু 275 টাকা থেকে 325 টাকা প্রতি কুইন্টাল এবং চাল 2875 টাকা থেকে 2925 টাকা প্রতি কুইন্টাল। কুচবিহার বেগুন 1000 টাকা থেকে 1350 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 1500 টাকা থেকে 1900 টাকা প্রতি কুইন্টাল, পটল 1000 টাকা থেকে 1250 টাকা প্রতি কুইন্টাল, আলু 340 থেকে 380 টাকা প্রতি কুইন্টাল, চাল 2050 টাকা থেকে 2100 টাকা প্রতি কুইন্টাল। ইসলামপুর পাট 3400 টাকা থেকে 3500 টাকা প্রতি কুইন্টাল, আলু 275 টাকা থেকে 325 টাকা প্রতি কুইন্টাল এবং চাল 2050 টাকা থেকে 2150 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।